হ্যালো বন্ধুরা, তো আজকে এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা বানাবো একটা সিম্পল উইন্ডো গ্রিল। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার মাপ মতন আপনি পাত্রী কাটে নেবেন, যতটুকু আপনার জমের মাপ হবে, চৌকাঠের মাপটা। বন্ধুরা, আমি যতটুকু মাপে আপনার মাপ হবে সেটা মাপে আপনি মারে দিবেন চারকোনা ভালো করে। আমার মাপটা আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমরা কোনাকুনিটা মেরে নেব। কোনাকুনিটা বেশ দরকার, আপনারা জানেন। ঠিক আছে বন্ধুরা, আমরা কোনাকুনিটা মিলিয়ে নিয়েছি। সেটা ধরে নেবো, পাখিটা সিধা করে ধরে নেবো, যাতে চৌকাটে সুন্দর করে বসে বেকাতে না হয়। মনে রাখবেন বন্ধুরা, যে ছাটে আপনি সুতারা ধরেছেন সে সাইড থেকে আপনারা কামটা শুরু করবেন। তো বন্ধুরা, আমি মাপ মতন স্কোয়ার বার কেটে নিয়েছি। সমান গেপ রাখবেন দিও ছাটে, যাতে দেখতে সুন্দর হয়। দেখুন, ডিজাইনটা দেখতেও সুন্দর হবে। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম যে যে সাইড থেকে আপনারা সুতা ধরেছেন সে সাইড থেকে কামটা শুরু করবেন। তো বন্ধুরা, আমি ভিতরের মাপে স্কোয়ার বার কেটে নিলাম 4 পিস। তো বন্ধুরা, 3 রুম সমান রাখবেন, যাতে কোনো গড়বড় না হয়। 3 রুম সমান হলে দেখতেও ভালো লাগবে ডিজাইনটি। আমি সমান করে 3 ওভার সমান করে আমি স্কোয়ার বার 4টি লাগাই দিলাম। তো বন্ধুরা, সেম প্রসেস আমি বলেছিলাম যে 3 গ্যাপ সমান রাখবে, সেই 3 গ্যাপের মাপে আপনি স্কোয়ার বার কেটে নেবেন 6 পিস। চলেন বন্ধুরা, 6 পিস আমি ফোল্ডিং করে দিয়েছি। বন্ধুরা, চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে ভিডিওটি ছাড়ার পর আপনার কাছে পৌঁছে যায়। হয়ে গেল আমাদের 4টা টুকরা বর্ডারের টুকরা। তো বন্ধুরা, আমরা বর্ডারে এখন হোল্ডিং করে মিলিয়ে দিব বর্ডারটি। বন্ধুরা, চ্যানেলটিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এমন রকমের এরন এর থেকে সুন্দর সুন্দর আরও ভিডিও আসতেই থাকবে আপনার জন্যে।
আমার তো ডিজাইনটা খুবই ভালো লেগেছে, আশা করি আপনারাও ভালো লাগবে।